সময় নষ্ট না করে বেশ কয়েকটা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চলেছি এই ভিডিওতে। অনেকেরই প্রশ্ন এরকম আসছে, দাদা জয়েনিং হচ্ছে অর্থাৎ প্রবল দুর্নীতি হচ্ছে, অলরেডি কিছু কিছু ব্লকে এখন থেকে জয়েনিং শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই বলবো, যদি কোনো প্রমাণ থাকে আপনারা অবশ্যই এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন নিজেদের লেভেল থেকে। যদি দেখেন ব্লকে জয়েন হচ্ছে তাহলে আপনি ভিডিওর সঙ্গে কথা বলুন, এবং যদি যদি এই ধরনের কোনো দুর্নীতি আপনাদের চোখে পড়ে সেটা অবশ্যই আপনারা প্রশাসনিক লেভেলে জানান। আপনারা যদি না জানান সরকার এগুলো জানবে কী করে, বুঝবে কী করে? এবার আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই, একটা হয়েছিল এরকম, স্কুলে জয়েনিং হচ্ছিলো কিন্তু অনৈতিকভাবে স্কুলে জয়েনিং হচ্ছিলো দুর্নীতিযুক্তভাবে। সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীরা সেখানে প্রোটেস্ট করেছিল, তাদেরকে ক্লাস করাতে দেয়নি, পরে সরকারকে জানিয়েছিল, সেটা কিন্তু একটা অফিসিয়াল ব্যবস্থা হয়েছিল। আপনারা যদি এরকম দেখেন যে জয়েন হয়ে যাচ্ছে, নিয়োগ হয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা তার জন্য গ্রিভেন্স প্রকাশ করতে পারেন সেইভাবে ভদ্রসভ্যভাবে সরকারিভাবে প্রসেস অনুযায়ী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রাখু হরি, উনি বলছেন যে আমি 25টা কারেক্ট করেছি, 100% নাম্বার পাবো, তাহলে 50 পেলে আপনার জন্য অভিনন্দন, খুবই ভালো হয়েছে আপনার পরীক্ষা। আচ্ছা, আরও প্রশ্ন ছিল বিশ্বজিৎ দে, উনি বলছিলেন ঘুষ, তো এটা এখনও পর্যন্ত এরকমভাবে বলা যাচ্ছে না যে এরকম কিছু, কিন্তু দুর্নীতির গন্ধ পেলে আপনারা নিজেরা প্রোটেস্ট করবেন। Game124 উনি বলছেন ব্যাকস্পেস ছাড়া 65+ স্পিড আছে। আপনাকে আমি আগেই জানিয়েছি কমেন্টের উত্তরে যে চাকরি পেতে গেলে শুধুমাত্র আপনার কম্পিউটার স্পিড হওয়াটাই জরুরি নয়, তার সঙ্গে সঙ্গে আপনাকে অনেক দিক থেকে কোয়ালিফাই করতে হবে, এবং আপনার কিন্তু ভাগ্যেও থাকা চাই, কারণ পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া কিন্তু ভাগ্যে থাকা চাই, এটা ব্যাপার আছে। কারণ আপনার সব ঠিক থাকলেও কিছু একটুখানি সমস্যার জন্য বা আপনার কপাল খারাপ হলেও কিন্তু চাকরি হাতছাড়া হয়ে অন্য কারো কাছে চলে যেতে পারে, এবং হতে পারে সে যোগ্য নয়, তার থেকে বেশি আপনি যোগ্য অথচ সে চাকরি পাচ্ছে। পশ্চিমবঙ্গে এগুলো সবই সম্ভব। আচ্ছা, উনি কমেন্ট করছেন, যিনি আছেন আব্দুল রফিক মণ্ডল, উনি কমেন্ট করছেন এই কয়েকদিন আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আচ্ছা এখন আমরা এই ভিডিওতে এই আপডেট দিচ্ছি না, আমরা WTL সম্পর্কিত আপডেট দিচ্ছি। শেখ ইন্ডিয়ান উনি বলছেন ম্যাক্সিমাম 2 নম্বর ভুল হতে পারে, ইজি হলেও প্রশ্ন জড়ানো ছিল। প্রশ্ন ইজি হলেও জড়ানো ছিল বলতে ওভারঅল প্রশ্ন কিন্তু ইজিই ছিল, জড়ানো তো 2-1টা থাকবেই, 25টা প্রশ্নের মধ্যে 2-1টা প্রশ্ন জড়ানো মনে হতেই পারে, বাট অবশ্যই কিন্তু প্রশ্ন সহজ হয়েছিল এবং অনেকে 23-24টা পর্যন্ত সঠিক করেছে। আপনাদেরকে বলি মাহমুদ হোসেন, উনি বলছেন মালদা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কত আছে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভ্যাকেন্সি সম্পর্কিত আমি একটা স্পেশাল ভিডিও তৈরি করব, যেখানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই ভ্যাকেন্সিটা, টোটাল ভ্যাকেন্সি আছে 1200, সেটাকে 3টে স্ল্যাবে ভাগ করা হয়েছে, 3টে স্ল্যাবে ভাগ করা হয়েছে। একটা আছে আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট, একটা আছে আপনার ফুড ডিপার্টমেন্ট, আর একটা আছে আদার ডিপার্টমেন্ট, এবং এই ল্যান্ড ডিপার্টমেন্টেও 300-350 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং ফুড ডিপার্টমেন্টেও রয়েছে 800-850 ভ্যাকেন্সি, তার সঙ্গে সঙ্গে আদার ডিপার্টমেন্টেও কিন্তু 13-14খানা ভ্যাকেন্সি আছে, সব মিলিয়ে কিন্তু 1200 ভ্যাকেন্সি আছে। যদি প্রত্যেকে ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি আছে, তার সাপেক্ষে কতগুলো করে আবেদন পড়েছে, এবং ফুড ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি, ল্যান্ড ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি, আদার ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি, আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সঞ্জয় সিংহ বলছেন দাদা DEO ইন্টারভিউ কবে শুরু হতে পারে। দেখুন, ইন্টারভিউ কবে শুরু হতে পারে এটা বলা যাবে না, এটা হচ্ছে তারা প্রসেস করছে, যারা ওয়েবেল তারাই কিন্তু সঠিকভাবে বলতে পারবে, কিন্তু তাদের কাছে এরকম কোনো আপডেট অফিসিয়ালি এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। আপনাদেরকে বলে রাখি যদি ইন্টারভিউ হয় সেটা কিন্তু উইদিন 15 ডেজ হতে পারে, খুব সম্ভাবনা আছে উইদিন 15 ডেজ আপনারা কিন্তু অবশ্যই খবর পাবেন, বা আমি আপনাদেরকে খবর দিতে পারবো কোনো মেল আসছে বা আপডেট আসছে। যদি ইন্টারভিউ হয় কিন্তু বেশি দেরি হবে না, 10-15 দিনের মধ্যেই হবে, সেরকম প্রিপারেশান নেওয়া শুরু করুন। মাস্ক উনি কমেন্ট করেছেন 2021 BSK কোর্ট কেস, এটা হচ্ছে আমরা ডাটা এন্ট্রি অপারেটার সম্পর্কিত আলোচনা করছি, BSK সম্পর্কিত বলছি না। সুজিত মাঝি বলছেন শুধু MCQ পরীক্ষা হবে না, এর সাথে টাইপিং ইন্টারভিউ একদিনে হবে। আপনাদেরকে এর উত্তরে একটা কথা বলবো, তার সঙ্গে সঙ্গে একটা অবশ্যই আপনাদের কাছে ওয়ার্নিং আমি দিয়ে দিচ্ছি। সুজিত মাঝির যে প্রশ্নটা আছে লক্ষ্য করুন, এইখানে MCQ পরীক্ষার সাথে টাইপিং ইন্টারভিউ একদিনে হবে না আলাদা আলাদা দিনে হবে সেটা বলা যাচ্ছে না, তবে হলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে আপডেট দেবো, এটা হলো তো এনার উত্তর। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, একটা ব্যক্তি এখানে রিপ্লাই করেছে, কিন্তু সেই ব্যক্তি আমাদের স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল টিম বা আমি নিজে এর কিন্তু উত্তর করিনি। আপনারা এটার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন,
এইখানে যে স্মার্ট দুনিয়া রিপ্লাই করেছে না লিখেছে এটা কিন্তু আমি নয়, কেউ আপনাদেরকে ফ্রড করার চেষ্টা করছে আমার লোগো ব্যবহার করে, আপনারা এই সমস্ত জিনিসে বিশ্বাস করবেন না। সঠিক স্মার্ট দুনিয়া যদি কখনো রিপ্লাই করে সেটা দেখতে কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা কিন্তু প্রমাণ থাকে। এই দেখুন এই রিপ্লাইটা করেছি আমি, সেক্ষেত্রে কেমন দেখাবে দেখুন, দেখুন স্মার্ট দুনিয়া যখন রিপ্লাই করবে তখন আপনারা এই রকম দেখতে পাবেন, আগেরটার মতো কিন্তু নয়, কেউ আমাদের লোগো ব্যবহার করে ফ্রড করার চেষ্টা করছে সমস্ত কথা বিশ্বাস করবেন না। ভিডিওটি এখানে শেষ করছি।